বেলা 11টা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ঢাকার বায়ু আজ বিপজ্জনক, সাগর রুনি হত্যার 11 বছর, দুজনের ডিএনএ প্রোফাইল পেলেও শনাক্ত হয়নি খুনি। তুরস্কে ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত ও 3 মরদেহ উদ্ধার করল বাংলাদেশি দল। ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে, আশা ওবায়দুল কাদেরের। ষষ্ঠ সপ্তম শ্রেণীর অনুসন্ধানী পাঠ প্রত্যাহার। দর্শক শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বায়ু দূষণের শীর্ষস্থান ধরে রেখেছেন ঢাকা, তবে বায়ুর মানের অবনতি হয়ে আজ সকালে তা বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। 335 স্কোর নিয়ে আইকিউএয়ারের তালিকার শীর্ষস্থানে রয়েছে রাজধানী শহর। এই তালিকায় 251 স্কোর নিয়ে পরের স্থানে রয়েছে ভারতের দিল্লি। আজ সকাল 9টায় বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইট থেকে পাওয়া গেছে তথ্য। পুরো শীতকাল জুড়ে ঢাকার বায়ু ছিল অস্বাস্থ্যকর বা খুবই অস্বাস্থ্যকর অবস্থায়। প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডের 11 বছর পার হচ্ছে আজ শনিবার। এ হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার রহস্য উদ্ঘাটনে তদন্ত সংস্থা ডিএনএ টেস্টের অপেক্ষায় ছিল 11 বছর। অনেক প্রতীক্ষার পর যুক্তরাষ্ট্রের পরীক্ষাগার থেকে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড পরীক্ষার রিপোর্টগুলো হাতে পেয়েছেন এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। রিপোর্ট ও অপরাধ চিত্রের প্রতিবেদন পর্যালোচনায় দুজনের ডিএনএ পূর্ণাঙ্গ প্রোফাইল পেলেও সন্দেহভাজন খুনি শনাক্ত হয়নি। ফলে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের শনাক্ত বা গ্রেফতারের আশা প্রায় ক্ষীণ। তুরস্কে উদ্ধার কাজ শুরু করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। এরই মধ্যে উদ্ধারকারী দল 17 বছরের এক তরুণীকে জীবিত উদ্ধার করেছে। এছাড়াও 3 জনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশি উদ্ধারকারী দল। শুক্রবার রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। চলতি বছরের ডিসেম্বর দ্বাদশ জাতীয় নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথ সভায় তিনি একথা জানান। ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচন উপলক্ষে আমাদের দেশে রাজনীতিতে একটা শঙ্কা, নানা ধরনের গুজব ডালপালা বিস্তার করে। একটা নির্বাচন সামনে, আমাদের 5 বছর পূর্ণ হতে চলছে। হোপফুলি নির্বাচন কমিশনের আভাস অনুযায়ী ডিসেম্বর মাসেই বাংলাদেশের জাতীয় নির্বাচন হওয়ার কথা। ২০২৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের অনুসন্ধানী পাঠ বই দুটি পাঠদান থেকে প্রত্যাহার করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। শুক্রবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে সই করেছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম। 2023 শিক্ষাবর্ষের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের অনুসন্ধানী পাঠ পাঠ্যপুস্তক দুটি পাঠদান থেকে প্রত্যাহার করা হলো। ওই 2 শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের অনুশীলনী পাঠ এবং ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই দুটিরও কতিপয় অধ্যায়ের প্রয়োজনীয় সংশোধন করা হবে। সংশোধনগুলি শিগগির শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করা হবে। মেহেরপুরের গাংনির একটি মাদ্রাসায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিএনপির 7 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত 8টায় উপজেলার বামন্দি মাদ্রাসায় এই ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরিত কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে। গাংনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি জামাতের নেতাকর্মীরা বামন্দি দাখিল মাদ্রাসায় গোপন বৈঠক করছিল।
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের কাছাকাছি গেলে ককটেল বিস্ফোরিত হয়। এ সময় সেখান থেকে তারা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত পাঁচটি ককটেল, দুটি দেশীয় অস্ত্র এবং লাঠি সুটা উদ্ধার করা হয়। মুন্সীগঞ্জের শ্রীনগরের বঙ্গবন্ধু মহাসড়কে প্রাইভেট কার ইজি বাইকের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দু ব্যক্তি। শুক্রবার রাত 8টার দিকে উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি সংলগ্ন পূর্ব পাশের সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমানের বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলায়। তিনি উমপাড়া পিডিএল ক্যাম্পে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 8টার দিকে উপজেলার পারাগামী ইজি বাইকটি ষোলঘর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে ঢাকা থেকে মাওয়াগামী দ্রুতগতির প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটো গাড়িটি। আহত হয় অটোতে থাকা তিন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিলে চিকিৎসক মোস্তাফিজুর নামে একজনকে মৃত ঘোষণা করেন। সাধারণ মানুষের চলাচলে কষ্ট সহ্য করতে না পেরে জমি বিক্রির 7 লাখ টাকায় 1,200 ফুট দৈর্ঘ্যের একটি রাস্তা নির্মাণ করেছেন কামাল হোসেন নামের পটুয়াখালীর কলাপাড়ার এক কৃষক। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামে প্রায় 15 দিন ধরে স্কেভেটর ও শ্রমিক দিয়ে তিনি রাস্তাটি নির্মাণ করেন। সাধারণ জোয়ারের পানি বেড়ে গেলে পুরো এলাকা তলিয়ে যাওয়া, লবণাক্ততায় ফসল নষ্ট হওয়া, ছেলেমেয়েরা স্কুল কলেজে না যেতে পারা, অসুস্থ মানুষকে হাসপাতালে না নিতে পারা সহ নানান সমস্যার একমাত্র কারণ ছিল রাস্তাটি না থাকা। নিজের চোখে এত কষ্ট সহ্য করতে না পেরে ওই কৃষক প্রতিজ্ঞা করেন, জমি বিক্রি করে হলেও রাস্তাটি নির্মাণ করবেন। অবশেষে কথাও রেখেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ বন্দুকের নলে ক্ষমতায় আসে না, আওয়ামী লীগের জনগণের ভোটে ক্ষমতায় আসে। দেশের মানুষ এখন উন্নয়ন চায়, তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। শুক্রবার বিকেলে কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া এলাকার দরিয়ারপার ঈদগাহ কমপ্লেক্সের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান খান বলেন, আমাদের সবার প্রিয় নেত্রীর স্বপ্ন ছিল ডিজিটাল বাংলাদেশ করা, তা আজ বাস্তবায়ন হয়েছে। শেখ হাসিনার কোনো বিকল্প নেই, শেখ হাসিনার বিকল্প কেবল শেখ হাসিনা, এখন স্বপ্ন হচ্ছে স্মার্ট বাংলাদেশ। সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সিরিয়ায় ত্রাণ ও চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে। শুক্রবার রাত 10:30 দিকে বাংলাদেশ বিমান বাহিনীর পণ্য পরিবহনকারী একটি বিমানে করে এ সামগ্রী পাঠানো হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দর্শক, এবারে থাকছে আন্তর্জাতিক সংবাদ। জ্বালানি তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, মার্চে দৈনিক 5 লাখ ব্যারেল তেল কম উৎপাদন করা হবে। সম্প্রতি রুশ তেল ও এ সম্পর্কিত পণ্যের উপর পশ্চিমারা মূল্যসীমা বেঁধে দেয়, কিন্তু রাশিয়ার এই ঘোষণার পরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 2.5% বেড়ে $86.6 দাঁড়িয়েছে। এবারে থাকছে খেলার সংবাদ। একজন দলকে বিশ্বকাপ জিতিয়েছেন, আরেকজন দুরন্ত পারফরমেন্সের পরও একটুর জন্য পারেননি। লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পে দুজনই জায়গা পেলেন ফিফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায়। তাদের সঙ্গে আছেন বর্তমান ব্যালন ডি'অর জয়ী করিম বেনজেমা। বিশ্বকাপে চোটের জন্য খেলতে না পারলেও গত বছর ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন তিনি। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ আর লা লিগা। 2021 সালের 8 আগস্ট থেকে 2022 সালের 18 ডিসেম্বর পর্যন্ত সময়কালের পারফরমেন্স বিবেচনায় প্রথমে 14 জন খেলোয়াড়
মনোনীত করেছিলেন বিশেষজ্ঞরা। তার মধ্যে থেকে পুরুষ ফুটবল জাতীয় দলের কোচ ও অধিনায়ক, সাংবাদিক এবং ফিফার ওয়েবসাইটে দেওয়া ফুটবল প্রেমীদের ভোটে তিন ফাইনালিস্টের নাম শুক্রবার ঘোষণা করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা। আগামী 27 ফেব্রুয়ারি প্যারিসে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। কার হাতে উঠবে ঝকঝকে ট্রফিটা, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী দুপুর 1টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।